রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন বাংলাদেশি কবি ও গীতিকার। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম বাতাসে লাশের গন্ধ। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মংলার মিঠাখালীতে গড়ে উঠেছে রুদ্র স্মৃতি সংসদ। জন্ম ও শিশুকাল। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম তার পিতার কর্মস্থল বরিশাল জেলায়। তিনি বরিশাল আমানতগঞ্জ রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার মূল বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার সাহেবের মাঠ গ্রামে। তার বাবার নাম ডাক্তার শেখ ওয়ালিউল্লাহ ও মায়ের নাম সিরিয়া বেগম। উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম। ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি আলাদা একটা টান ছিল কবি রুদ্রের। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার বোনের ট্রাঙ্ক থেকে তিনি ও তার মামাতো ভাইয়েরা মিলে টাকা ধার করেন। কথা ছিল তারা সিনেমা দেখতে যাবেন, কিন্তু সেটা না করে রুদ্র আরেকটি কাজ করলেন। তারা একটি লাইব্রেরি তৈরি করলেন। সেই লাইব্রেরির নাম দেওয়া হয়েছিল বনফুল লাইব্রেরি। এছাড়া ছোটবেলায় রুদ্র অনেক অভিমানীও ছিলেন। একটি ঘটনা থেকে তা আজ করা যায়। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় তিনি তার স্কুলের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হন। আবার একই স্কুলের পরিচালনা পরিষদে ছিলেন তার বাবা। নিজের ছেলেকে প্রথম স্থানে পুরস্কার দেওয়াটা তিনি সমচিন মনে করেননি। তিনি ভেবেছিলেন সেটা স্বজন প্রীতি হতে পারে। অনুষ্ঠান শেষে তিনি অবশ্য অনেক বই কিনে দিয়েছিলেন তার ছেলেকে, কিন্তু রুদ্র তার বাবার দেওয়া সব বই ফিরিয়ে দিয়েছিলেন অভিমান করে। যৌবন। যৌবনে রুদ্র ছিলেন প্রাণবন্ত এবং কিছুটা উচ্ছন্ন। খেয়ালিপনা তার মধ্যে ছিল না। তার চুল ছিল কোঁকড়া, তার মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি। জিন্স পরতেন প্রায় সময়ই, সবসময় আড্ডা দিতে ভালোবাসতেন। তবে কবিতার ক্ষেত্রে তিনি অনেক মনোযোগী থাকতেন। তার এই অস্থির ভাব নিয়ে কবি শামসুল হক বলেছিলেন, তার মধ্যে যে বাউন্ডলেপনা ছিল তা তাকে সুস্থির হতে দেয়নি। শিক্ষা জীবন। ঢাকা ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল থেকে 1974 সালে SSC পাস করেন। ছাত্র হিসেবে তিনি মেধাবী ছিলেন। চার বিষয়ে লেটার্স মার্কস পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। ঢাকা কলেজ থেকে 1976 সালে HSC পাস করেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। 1980 সালে সম্মানসহ BA এবং 1983 সালে MA ডিগ্রি লাভ করেন। কর্মজীবন। তিনি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তা এবং জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক। 1975 সালের পরে সবকটি সরকার বিরোধী ও স্বৈরাচারী বিরোধী সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রতিবাদী কবি হিসেবে খ্যাত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণ আন্দোলন, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা তার কবিতার বলিষ্ঠ ভাব উপস্থিত। এছাড়া স্বৈরতন্ত্র ও ধর্মের ধ্বজাবাজধারীদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল উচ্চকিত। কবিকণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি কবিতাকে শ্রোতপ্রিয় করে তোলেন, তিনি তাদের অন্যতম। তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ 34 বছর বয়সে স্বল্পায়ু জীবনে 60টি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য, ভালো আছি ভালো থেকো সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। ব্যক্তিগত জীবন সম্পাদনা। 1980 সালে 29 জানুয়ারি বহুল আলোচিত নারীবাদী লেখিকা তাসলিমা নাসরিনকে বিয়ে করেন। 1988 সালে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। কবিতা সম্পাদনা।